ঘরে সামান্য উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের দই বড়া। একেবারে সামান্য উপকরণ, আর খেতে হবে কিন্তু ভীষণ সুন্দর। প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর তৈরি করতে পারবেন কিন্তু অল্প কয়েকটা উপকরণ দিয়েই। আর কিন্তু দোকানে গিয়ে ভিড়ভাট্টা করে খেতে হবে না সেই দই বড়া, বাড়িতেই খুব সহজে তৈরি করুন সুস্বাদু। নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালায় সবাইকে আরও একবার স্বাগত জানাই নতুন একটা ভিডিও দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা রেসিপি, সেটা হচ্ছে দই বড়া। খুব সহজে কীভাবে বাড়িতে তৈরি করবেন কম উপকরণ দিয়ে সেই রেসিপি শেয়ার করবো। তো চলো রেসিপিটা দেখতে দেখো, আশা করি আপনাদের ভালো লাগবে আর বাড়িতেই খুব সহজে তৈরি করতে পারবেন দু চারটে উপকরণ দিয়ে। বানানোর জন্য এই জায়গায় আছে বিউলির ডাল, 5 ঘন্টা 6 ঘন্টা খুব ভালো করে কিন্তু এটা ভেজানো লাগবে, যাতে খুব ভালো ভেজা হয়, তাহলেই বাটাটা খুব সুন্দর হবে। এর থেকে অল্প কিছুটা অংশ শিল নোড়ায় নিব। আপনারা চাইলে কিন্তু মিক্সারে তো এটা পেস্ট করতে পারেন আর শিল নোড়া তো করতে পারেন। এটা খুব ভালো করে কিন্তু বাটা লাগবে, একেবারেই মিহি। এইভাবে কিন্তু একেবারেই মিহি করে এটা কিন্তু বাটতে লাগবে। এটা আমার বাটা কিন্তু একেবারেই কমপ্লিট, এটা এবার নামিয়ে নেব। সব ডাল কিন্তু একইভাবে বাটা লাগবে। বিউলির ডালটা কিন্তু এরকম করে বাটা লাগবে, একেবারে মিহি। আপনারাই দেখুন ঠিক এইভাবে। আপনারা যদি মিক্সারে পেস্ট করেন তবুও মিহি, আর শিলনোড়াতে করলে তো আর কোনো কথাই নেই, শিলনোড়াতেও কিন্তু এইভাবেই করতে লাগবে। এরপর এটা খুব ভালো করে এইভাবে ফেটানো লাগবে। বন্ধুরা খুব ভালো করে কিন্তু এইভাবে ফেটানো লাগবে, একদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে কিন্তু এটা খুব সুন্দর হবে। একটু সময় নিয়ে ফেটানো লাগবে। বন্ধুরা এটা কিন্তু ঠিক এইভাবে ফেটানো লাগবে। আর ফেটানোটা বোঝানোর জন্য এরকম একটা পাত্রে জল কিছুটা নিয়ে তার উপরে এইভাবে একটু ব্যাটার দিয়ে দেবেন। ব্যাটারটা দেখুন আপনারা উপরে সুন্দরভাবে ভাসে, তার মানে এই হচ্ছে ব্যাটারটা আবার একেবারে রেডি। যদি ব্যাটারটা উপরে ভাসে জলের উপরে, তার মানে ব্যাটার কিন্তু একেবারে রেডি। এটা এবার ভাজার পালা। উনুনটা জ্বালানোর পরে দিয়ে দেবো কড়াইতে বসে। কড়াইটা খুব ভালো করে কিন্তু গরম করতে লাগবে। আগেই তেল দিতে যাবেন না, আগে কড়াইটা ভালোভাবে গরম করে নেবেন, তারপরে তেলটা দেবেন। কড়াইতে গরম হতে হতে এই পেশে পাকা তেঁতুল আছে, সেটা জলের মধ্যে ভিজিয়ে রাখবো, তাতে কিন্তু খুব সুন্দর নরম হবে। কড়াইটা ভালোভাবে গরম হওয়ার পর একটা মশলা তৈরি করবো, তো তার জন্য দিয়ে দেবো রাঁধুনি আর হচ্ছে এটা জোয়ান হাফ চামচের মতো, আর 2টে শুকনো লঙ্কা। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা একটু ভাজবো, 2-3 মিনিটের মতো ভাজলেই কিন্তু এটা হবে। কড়াই কিন্তু গরম আছে, দিয়ে দিব তেল ভাজার জন্য। তেল গরম হওয়ার পরে দিয়ে দিব একে একে কিন্তু বড়াটা। এইভাবে বন্ধুরা দেওয়ার পরে একটু অপেক্ষা করলে দেখতে পারবেন একদিকটা কিন্তু একটু সোনালি কালার হবে, এরপর উল্টানো লাগবে। এর থেকে কিন্তু বড়াটা একটু বড় করতে পারেন, তাতেও হবে। বন্ধুরা উল্টে পাড়েটা একটু সোনালি কালার হলে পরে কিন্তু এটা নামানো লাগবে, বেশি এর থেকে ভাজতে লাগবে না। দেখুন এটা কালারটা কিন্তু ঠিকঠাক আছে, আপনাদের কাছ থেকে দেখাচ্ছে ঠিক এরকম যখন কালারটা হবে এটা কিন্তু নামিয়ে নেওয়া লাগবে। বাদ বাকি যে বড়া আছে সেটাও কিন্তু একইভাবে ভাজা লাগবে।
এই বড়াগুলো কিন্তু একইভাবে ভাজবো। দেখুন কালারটা ঠিক এরকম হলে এটাও কিন্তু নামিয়ে নিলাম, একটু তেল ঝরিয়ে নামালে পরে অল্প তেলে অনেক বড়া কিন্তু ভাজা যাবে। দেখুন দেখুন কালারটা যেন ঠিক এরকমই হয়, আমার বড়া ভাজা কিন্তু একেবারেই কমপ্লিট। বড়াটা এই থালার মধ্যে নিয়ে নিলাম, এইখানটায় দিয়ে দিব জল, এই জায়গায় দিতে লাগবে ওই হাফ চামচের মতো যে নুন, খাবার নুন, সাদা নুনটা সেটাই কিন্তু ব্যবহার করবো। বিট নুন না করলেও চলবে, এই নুনটাই ব্যবহার করার পরে জলটা একটু এইভাবে নাড়িয়ে নেবো যাতে নুনটা খুব ভালো জলের সাথে মেশে। এরপর একে একে বড়াটা দিয়ে দেবো এইভাবে, এটা এইভাবে ভিজিয়ে রাখবো 5 মিনিটের মতো, যেহেতু এটা বড়া এতটাই নরম বেশিক্ষণ কিন্তু ভিজানোর দরকার হয় না। 5 মিনিট এইভাবে ঢাকনা দিয়ে রাখবো, ওটা 5 মিনিট হতে হতে এই পেশে যে তেঁতুলটা আছে এটা খুব ভালো করে এইভাবে চটকে নেব। বীজটা ফেলাই দেব, পাকা তেঁতুল জলের মধ্যে অল্প একটু ভিজিয়ে রাখলেই কিন্তু চটকালে পরে দেখবেন খুব সুন্দর কিন্তু পাল্পটা বেরিয়ে আসবে, আর বাদ বাকি যে বীজটা আছে এটা কিন্তু ফেলাই দেব। কড়াইয়ের মধ্যে তেল ছিল, তেলটা নামিয়ে ওই কড়াইটা কিন্তু আবার বসিয়ে দিলাম, দেওয়ার পরে তেঁতুলের যে পাল্পটা আছে সেটা দিয়ে দেবো। যখন তেঁতুলের পাল্পটা খুব ভালো ফুটবে তখন দিয়ে দেবো 7 মতো চিনি, চার চামচ দিয়ে দিলাম চিনি, আর একটু 1 চামচের মতো হলুদ, সাদা নুন সেটাও দিয়ে দিলাম 1 চামচ। তেঁতুলের পাল্পটা যে আছে এটা কিন্তু খুব ভালো করে ঘন করা লাগবে, তাই এটা হতে হতে এই পাশে যে মশলাটা আছে সেটা কিন্তু একটু গুঁড়িয়ে নেব। মশলাটা কিন্তু আধ ভাঙা করে এইভাবে গুঁড়িয়ে নিলাম, এটা কিন্তু তেঁতুলের যে পাল্পটা আছে এটাতে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঘন হলে করে নামিয়ে নেব। আর কিন্তু বেশি রান্না করতে হবে না, এটা কিন্তু আমার একেবারেই রেডি, এটা আবার নামিয়ে নেব। তেঁতুলের চাটনিটা কিন্তু আমার একেবারেই রেডি। দই বড়া বানার জন্য মেন উপকরণ হচ্ছে দই, এটা খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব, খুব ভালো করে কিন্তু দইটা এইভাবে ফেটিয়ে নিলাম, এটা আমার কমপ্লিট, এটা সরিয়ে রাখি। আর বড়াটা কিন্তু এবার এইভাবে একটু প্রেস করে করে জলটা বের করে নেওয়া লাগবে, করার পর দিয়ে দেবো দইয়ে। সব বড়া থেকে কিন্তু এইভাবে প্রেস করে করে জলটা বের করা লাগবে। বড়াটা দইয়ের সাথে এইভাবে একটু 2 মিনিট রাখলাম, রাখার পরে কিন্তু এবার সাজিয়ে নেব সুন্দর করে। খুব সহজ সিম্পল করে আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনার বাড়িতে খুব সহজে বানিয়ে খেতে পারেন, আর দোকানে যেন যেতে হয় না, আর খেতেও হবে কিন্তু ভীষণ সুন্দর। আমি সবুজ চাটনিটা বানাবো না, আপনারা চাইলে সবুজ চাটনিটা বানাতে পারেন, সেটাও বলতে যে কীভাবে বানাবেন, ধনে পাতা নেবেন একটু, তার সাথে 2 কোয়া রসুন, আর একটু আদা, আর দিয়ে দেবেন কাঁচা লঙ্কা, আর একটু বিট নুন দিয়ে পেস্ট করলেই কিন্তু সবুজ চাটনি রেডি। সবুজ চাটনি ছাড়াও কিন্তু এটা ভীষণ সুন্দর লাগে, আর যাদের সবুজ চাটনি পছন্দ না তারা এইভাবে বানিয়ে খাবেন তাতেও হবে। উপরে আরও একটু দিয়ে দেব দই, এরপর একটু দিয়ে দেবো চাট মশলা, তাহলে কিন্তু ব্যাপারটা একেবারেই চটপটা হবে, খেতে ভীষণ সুন্দর হবে। দিয়ে দেবো একটু বিট নুন, এরপর তেঁতুলের যে চাটনিটা আছে সেটা এর উপরে দিয়ে দেবো। এই তেঁতুলের চাটনিটা যেভাবে তৈরি করলাম সেভাবে যদি তৈরি করা যায়, আর কোনো কিছুরই প্রয়োজন পড়বে না, একটু দই আর এরকম তেঁতুলের চাটনি থাকলেই কিন্তু দই বড়াটা দারুণ লাগে খেতে। চাটনিটাও কিন্তু এইভাবে দিয়ে নেবেন দেখুন আপনারা, আর লাস্টে একটু ঝুল, তাহলেই কিন্তু দই বড়াটা আমার একটি বাড়ি রেডি।
খুব সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। প্লিজ একবার বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন কোনো অংশেই কিন্তু দোকানের থেকে কম সুন্দর হবে না, ভীষণ সুন্দর হবে। জাস্ট তেঁতুলের চাটনিটা একটু ভালোভাবে বানালে পরে কিন্তু দইবড়ার টেস্টটা খুব সুন্দর আসে। আর লাস্টে একটু বেশি করে ঝুরি। বন্ধুরা আপনারাই দেখুন কত সহজে তৈরি হয়, খেতে হবে কিন্তু ভীষণ সুন্দর। প্লিজ প্লিজ বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখবেন আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর আর চটজলদি রেসিপির সাথে। বন্ধুরা আপনারা না বানালে বুঝতেই পারবেন না যে বাড়িতেও এত সুন্দর দই বড়া হয়। একেবারেই কিন্তু নরম দুধ দিলে মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, এতটাই টেস্টি হয়। সবুজ চাটনি ছাড়াও কিন্তু দুর্দান্ত হয় এটা খেতে। হুম হুম।